একবার এরকম পুড়ে ঠাসা মুছমুছে প্যাটিস পরোটা বানিয়ে দেখুন, টেস্ট হবে বেস্ট বার এভারেস্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি প্যাটিস পরোটা, তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি বোলে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে দিলাম সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ সাদা, খুব ভালোভাবে মিশিয়ে নিস। অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু চেষ্টা করবেন হালকা একটু শক্ত রাখার। তো আমি এরকম একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি, এবার রেস্টে রেখে দিয়েছি 10 মিনিট। অন্যদিকে একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, এটা দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 1টি কাঁচা লঙ্কা এবং সামান্য একটু হলুদ, আর 1 টেবিল আর হাফ টিস্পুন লবণ। এবার দিয়ে দিচ্ছি 2টি আলু, আমি খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি এভাবে ভেজে নিয়েছি। তো 10 মিনিট পর আমি এবার রুটিটাকে নিয়ে নিলাম একটি ফ্রিতে, এবার একটি লম্বা করে বেলে নিচ্ছি। এবারে রুটিতে দিয়ে দিচ্ছি ডালডা ঘি, এটা দেওয়ার কারণে ভেতরটা একেবারেই দিলে ভেতরটা মুসমুসি হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভাবে লাগিয়ে নিয়েছি, এবার উপরে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি, আপনার প্লিজ একটু দেখে নিন। যেভাবে লম্বা করে নিয়েছি, এবার আমি দেখুন এভাবে একটু এখান থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে লম্বা করে বেলে নিচ্ছি। তো আমি এরকম লম্বা করে বেলে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি মাপ করে কেটে নিচ্ছি। একটি লেচি নিয়ে এটা দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটা। এবার আমি এই ধারটা নিয়ে ওই ধারের সাথে মুড়িয়ে দিচ্ছি, তাহলে প্যাটিসের মতন দেখতে হয়ে যাবে। আর এই পরোটাটা একবার বানিয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। এবার মুখটা ভালোভাবে সিল করে দিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি, সবগুলো বানিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি গরম করে নিয়েছি। এবার বানিয়ে রাখা প্যাটিস পরোটাগুলো দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। আমি খুব ভালোভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে, এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার পুরে ঠাসা প্যাটিস পরোটা। তো আজকের মতন এই পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ।